এখন পর্যটনের মাস, প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগে প্রতিদিনই কক্সবাজার সহ বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। দল বেঁধে বিলাসবহুল গাড়ি ভাড়া করে ছুটে যায় অনেকে, ফিরেও আসে। এই সুযোগটি কাজে লাগায় মাদক পাচারকারীরা। নিরীহ পর্যটকবাহী বাস বা গাড়িকে আরোহীদের অজান্তেই ব্যবহার করা হয় মাদক পরিবহনের কাজে। মূলত বাসের হেল্পার এবং চালককে ব্যবহার করা হয় এ কাজে। অর্থের বিনিময়ে বাসের বিভিন্ন গোপন স্থানে তারা লুকিয়ে রাখে হাজার হাজার পিস ইয়াবা সহ নানা মাদক। সম্প্রতি এরকম বেশ কয়েকটি চালান ধরা পড়ে রাজধানীতে। মাদক বহনে টাকা পাওয়া যায় বেশি, ঝুঁকি থাকলেও কোন রকমে গন্তব্যে পৌঁছে দিতে পারলেই নগদ টাকা, জানায় এ কাজে জড়িতরা। চট্টগ্রাম থেকে উঠে আমি গাড়িতে এখানে আসছি, আমাকে বলতে একটা লোক 1,00,000 টাকা দেবে, ওই টাকাটা নিয়ে ওই মানে কিছু টাকা ওদের খরচের জন্য দিয়ে বাদ বাকি টাকাটা আমাকে নিয়ে যেতে বলছে, এতটুকু 10,000 টাকা দেবে বলছিল আমাকে খরচের জন্য। আমি প্রথম এই গাড়িটা নতুন গাড়ি না বাইরে কক্সবাজার গেছি এই গাড়ি নিয়ে, এই অবস্থা একটা ই হয়ে গেছে, এই গাড়ি তুড়ে দিছে। সুনির্দিষ্ট তথ্য না পেলে যাত্রী হয়রানির আশঙ্কায় সবসময় তল্লাশি চালানো সম্ভব হয় না, জানান অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা। বাসের যাত্রীগণ অস্ট্রেলিয়া থেকে তারা কক্সবাজার গিয়েছিলেন ভ্রমণের জন্য, ওখান থেকে ফিরে আসার পথে ড্রাইভার সুপারভাইজার এই মালামালগুলোই সাথে নিয়ে আসে নর্থ টাওয়ারের সামনে, যেয়ে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকাতে সক্ষম হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে এবং তারা নিজ হাতেই বাসের ভিতরের যে সাউন্ড বক্স থাকে ওই সাউন্ড বক্স থেকে ড্রাইভারগুলো বের করে দিয়ে। সময় পরিবর্তনের সঙ্গে মাদক বহনের ধরন পাল্টাচ্ছে মাদক ব্যবসায়ীরা, ফলে এদের ধরতে বেগ পেতে হচ্ছে, বলছেন পুলিশ কর্মকর্তা। যারা রাজনীতি করবেন তাদের উচিত নেতাকর্মীদের মাঝে মাঝে ডোপ টেস্ট করানো। যারা মাদকাসক্ত এরকম লোকদের রেপুটেশন থাকলে বা কুখ্যাতি থাকলে তাদেরকে কোনো পদ পদবি দেওয়া যাবে না, তাহলে তারা নিজেরা এটা থেকে বিরত থাকবে এবং অন্য কোনো মাদক ব্যবসায়ীকে লোকালি অথবা ন্যাশন ওয়াইড প্যাট্রোনাইজ করবে না, তাদেরকে সারানোর জন্য কোনো চেষ্টা তদবির করবে না। তা সব মিলে সবারই এটা একটা দায়বদ্ধতার বিষয়, এটাকে সবাই যদি একটা সমস্যা হিসেবে চিহ্নিত করেন, সবাইকেই যদি এটাকে প্রতিরোধ করার জন্য সচেতন হন, তাহলে আমরা মাদকের বিরুদ্ধে সফল হতে পারব। মাদক বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান নয়, দরকার পারিবারিক এবং সামাজিক সচেতনতা, মত বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।